আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শায়তান, কিছু মানুষ আছে যাদের সাথে আমি শয়তানের বন্ধুত্বই শুধু করি নাই, গলায় গলায় পীড়িত করে দিয়েছি। কথা বোঝেন নাই? কিছু মানুষ আছে, আল্লাহ বলছেন কিছু মানুষ ইস্তাহওয়াজা, মানে হচ্ছে অন্তরের ভিতর মহাব্বত তৈরি হয়, মানে অবৈধ মহাব্বত। যেমন একজন যুবক একজন যুবতীর প্রতি অবৈধ রিলেশনে যখন জড়ায়, তখন তাদের ভিতরে যে মহাব্বত পয়দা হয়, এইরকম মহাব্বত আমি শয়তানকে করে দিয়েছি সে সমস্ত মানুষের সঙ্গে, কিছু মানুষ আছে তাদের সঙ্গে। ফা আনসাহুম যিকরুল্লাহ, অতঃপর আল্লাহর এই জিকির ভুলিয়ে দিয়েছি। ভাই, পবিত্র কোরআনের একটি নাম আছে জিকির, কি নাম? 52টা নাম আছে পবিত্র কোরআনের, তার মধ্যে একটি নাম হলো জিকির। কিন্তু আমরা দেখি অনেকে বলেন কোরআন শরীফ, আসলে কোরআন শরীফ নামে কোনো নাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নেই, বরং এর নাম হচ্ছে, একটা নাম হলো জিকির, একটা নাম হচ্ছে কারিম, অর্থাৎ কোরআনুল কারিম, কোরআনুল হাফিজ, আরও অনেক নাম রয়েছে পবিত্র কোরআনের, বহু নাম হয়েছে। যেমন আরেকটি নাম আছে হাদিস, পবিত্র কোরআনকে হাদিস বলা হয়েছে। এজন্য যারা আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলি, তারা শুধু হাদিসের অনুসরণ করি না, বরং কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করি। এখানে যদিও বলা হচ্ছে না যে কোরআন ও সহি হাদিস, হাদিস বলতে উভয়টাকেই বোঝাচ্ছে, কিন্তু কোরআন বলতে শুধু কোরআন বোঝাচ্ছে। যে জন্যে শুধু কোরআন যারা মানে তাদেরকে আহলে কোরআন বলা হয়, আর এই আহলে কোরআন হচ্ছে পথভ্রষ্ট। যদি কেউ শুধু কোরআন মানতে চায় যে আমি শুধু কোরআন মানবো, আসলে সে কোরআন আসলে মানে না। যদি কেউ বলে যে আমি শুধু কোরআন মানতে চাই, তাহলে সে পথভ্রষ্ট। কারণ কোরআনই আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রুসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফাংতাহু। হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে আমার রাসূল যা দেন তোমরা তা গ্রহণ করো, তিনি যা দেখে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে কেউ যদি প্রকৃতই কোরআন মানত, তাহলে সে অবশ্যই হাদিস মানত। এর ভিতরে একটু রহস্য লুকিয়ে আছে, যেই কারণেই ওরা পথভ্রষ্ট। আল্লাহ বলছেন ফা আনসাহুম যিকরুল্লাহ, আল্লাহর জিকির তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। পবিত্র কোরআনের কাছাকাছি সে আসে না, পবিত্র কোরআনের অর্থ সহ সে কখনো পড়ে না। পবিত্র কোরআনটা সুন্দর করে বেঁধে মকমল কাপড় দিয়ে এমন জায়গায় রেখেছে, সচরাচর ওটা বের করে পড়ার মতো তার সময় নেই। যদিও কখনো পড়তে চাই, কিন্তু ওইখান থেকে নামাবে, তারপরে এইটা খুলবে, তারপর রেহেলের উপর রাখবে, তারপর না পড়বে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার এই মোবাইলে পবিত্র কোরআন সহ তাফসির রয়েছে, এই মোবাইলে হাজার হাজার হাদিস রয়েছে, সুবহানাল্লাহ। যখন মন চাচ্ছে আমি খুলে পড়ে দেখতেছি, কোনো সমস্যা নেই। অনেকে বলছেন এটা নিয়ে তো টয়লেটে যান। আরে ভাই, টয়লেটে যদি আপনি কোরআনটা এইভাবে নিয়ে যান, খুলে নিয়ে যান, ওটার যদি লাইট খোলা থাকে আর কোরআনের আয়াত থাকে, তাহলে অবমাননা করা হবে। কিন্তু যখন ওটার ভিতর লাইট থাকছে না, ওটা বন্ধ থাকছে, অথবা আলো থাকছে না, তখন আর আপনার ওটা কোনো সমস্যা নাই। যদি বলেন যে ভাই কি আপনি যুক্তি দেখান, তাহলে হাফেজ সাহেবের আর পেশাব পায়খানা করা বন্ধ হয়ে যাবে। কথা মনে বোঝেন নাই? হাফেজ সাহেবের সিনার মধ্যে কোরআন আছে না নাই? আছে না নাই? আছে। এখন হাফেজ সাহেব তো ওইভাবে কোরআন রেখে যাবে, সম্ভব নাকি? তার সিনার মধ্যে কোরআন আছে, পবিত্র কোরআন সারা পৃথিবী থেকে হারিয়ে গেলেও হাফেজ সাহেবের এই সিনা থেকে কোরআন হারাবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই পবিত্র কোরআনের মুজিজা, কোরআন এটাই মুজিজা। আপনি বাংলাদেশের বিখ্যাত একজন পণ্ডিতের আত্মজীবনে কাউকে মুখস্থ করতে বলেন, সেই 1 বছরও মুখস্থ করতে পারবে না। 1 বছর বলতেছি, সে 10 বছর মুখস্থ করতে পারবে না। আর পবিত্র কোরআন একজনকে মুখস্থ করতে বলেন, সে মাত্র 3 বছর এটা মুখস্থ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পবিত্র কোরআন শুধু চুমুখে রেখে দেওয়ার জন্য আসে না, এটাকে পড়তে হবে, জানতে হবে, এটা আপনাকে কি বলছে, কি দিক নির্দেশনা দিচ্ছে, সেভাবে চলতে হবে। আল্লাহ বলেন ইস্তাহওয়াদা আলাইহিমুশ শায়তান, ওদেরই আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি।
শয়তানের সঙ্গে পীড়িত প্রেম প্রীতি করে দিয়েছি, ফাআনসাহুম যিকরুল্লাহ, তৎপর তারা আল্লাহর জিকির ভুলে যায়। আলা ইন্না হিজবাশশায়তানি হুমুল খাসিরুন, উলাইকা হিজবুল্লাহ, ওরাই হচ্ছে হিজবুশ শয়তান, ওরাই হচ্ছে শয়তানের দল। দল কয়টা কয়টা ভাই? দুইটা দল, একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল। এখন যদি আপনি বলেন আমি হিজবুল্লাহ, তাহলে মেরে খাইতে পারেন, কারণ এই নামটাকে খারিদিরা চিন্তাই করে নিছে। আসলে তো প্রত্যেককেই হিজবুল্লাহ আল্লাহর দল হওয়া আবশ্যক, হতেই হবে হিজবুল্লাহ। আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। হয় তুমি আল্লাহর দলে থাকো, নইলে শয়তানের দলে থাকো। আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শয়তান, ওরাই হচ্ছে শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন, আর শয়তানের দল অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা যুখরুফ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন ওমাইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকির ভুলে গিয়েছে। রহমান কে ভাই? আল্লাহ। নাকি আপনার বাড়ির পাশে রহমান? না, বাড়ির পাশে রহমান রে, শুধু রহমান ডাকলে শিরিক হবে, তাকে আব্দুর রহমান ডাকবেন। আর রহমান কে? সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে যিনি আরশের উপর, যিনি আরশের অধিকারী হয়েছেন, যিনি আরশের উপর আছেন, উনি হচ্ছেন কি? রহমান। আর রহমান আলাল আরশ ইসতাওয়া, সূরা তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। রহমান রয়েছে আরশে, নিচে যে রহমান রয়েছে সে হলো আব্দুর রহমান, কখনো সে রহমান নয়। অতএব যে রহমানকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, ওমাই ইয়াশু আন যিকরির রহমান, আল্লাহর কোরআন ভুলে যায়, হাদিস ভুলে যায়, নিজের সন্তানকে কি করে বড় ডাক্তার বানাবে, নিজের সন্তানকে কত বড় অ্যাডভোকেট বানাবে, নিজের সন্তানকে কত বড় সার্জন বানাবে, এটা নিয়ে তার রাত দিনের স্বপ্ন শেষ হয় না। ওর পিছনে শয়তান লেগে গেছে। জি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান, দরকার আছে দুনিয়ার জন্যে, কিন্তু রহমানকে ভুলে নয়, আল্লাহকে ভুলে নয়, তাকে স্মরণ করে তার পথে চলে এগুলা করেন। যদি এটা ভুলে যান, আল্লাহ বলছেন নুকাইয়িদুল্লাহু শায়তানান ফাহুয়াল্লাহু করিন, আমি তার সাথে শয়তান নিযুক্ত করে দিই। যেই কোরআন ভুলে যায়, কোরআনের কাছাকাছি আসে না, রহমানকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ স্বয়ং তার সাথে শয়তান নিযুক্ত করে দেই, সে হলো কারীন নামে শয়তান। আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে প্রত্যেক মানুষের সাথে একটা করে ফেরেশতার একটা করে শয়তান নিযুক্ত থাকে। শুধু তাই থাকে না, ওর ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারী মুসলিম মিশকাতের 67 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শায়তানা ইয়াদরি মিনাল ইনসানে মাজরাত দাম, শয়তান এমন ভাবে মানুষের সাথে মিলেমিশে থাকে যেমন করে রগের মধ্যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত প্রবাহিত হওয়ার জায়গা দিয়ে শয়তান চলাফেরা করে। কি বলবেন? নাউজুবিল্লাহ। তাহলে শয়তান আমাদেরকে এমন ভাবে অন্ধ করে রেখেছে, যদিও আপনি কোরআনের দিকে আসতে চান, সহিহ হাদিসের দিকে আসতে চান, শয়তান আপনাকে আসতে দেয় না। তখনই বুঝতে হবে শয়তান আপনার পিছনে লেগে গিয়েছে, কারণ আল্লাহ তাআলার এই কোরআন ভুলে গিয়েছেন, সহিহ হাদিস ভুলে গিয়েছেন, এর কাছাকাছি আসা হয় না, এই জন্য শয়তানকে আল্লাহ আপনার বন্ধু বানিয়ে দিয়েছেন। পরিস্থিতি কেমন হবে, পরিস্থিতি কেমন হবে যদি এই শয়তানই আপনার বন্ধু হয়ে যায়? শয়তান যদি বন্ধু হয়ে যায়, আর যদি আপনি কোরআনের কাছাকাছি না আসেন, শয়তান আপনার বন্ধু হবে। নাম্বার ওয়ান নাম্বার পয়েন্ট, যদি কোরআন এবং সহিহ হাদিসের কাছে না আসেন, তাহলে শয়তান আপনার বন্ধু হবে, সাথী হবে। পরিণতিতে কি হবে? কিয়ামতের দিন আপনি কানা হয়ে উঠবেন। কি কানা হয়ে উঠবে? দুই চোখের অন্ধ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা তহা 20 নম্বর সূরার 124 থেকে 126 আয়াতে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি
যে আমার জিকির ভুলে গেল, কোরআন ভুলে গেল, আমি তার জীবন মান সংকীর্ণ করে দেব, তার মনটাকে সংকীর্ণ করে দেব, জীবনটাকে সংকীর্ণ করে দেব। ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব, দুই চোখের কানা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে আল্লাহ গো দুনিয়ায় তো সব দেখতাম, আখেরাতে কেন তুমি অন্ধ করে তুললে? আল্লাহ দুনিয়ায় সব দেখতাম, আজকে তুমি আখেরাতে কেন অন্ধ করে তুললে? ছিল আমার জরির জামা কত ঝলমলা, সেই জামা কাইরা নিয়া সালা পিন্দাইলা, চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা, সেই চক্ষু কাইরা নিয়া আন্ধা করিলা আল্লাহ, আন্ধা করিলা। এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে যদি আপনি না আসেন, এটাকে যদি আপনি শিক্ষা নিজের জন্য ফরজ এই আইন করে না নেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আপনি অন্ধ অবস্থায় উপস্থিত হবেন। যেদিন অনেক মানুষ আল্লাহকে দেখবেন, কিন্তু সেদিন আপনি আল্লাহকে দেখতে পারবেন না। যদিও অনেকে বলে থাকে যে আল্লাহ নাকি নিরাকার, তাকে দেখা যাবে কি করে? নিরাকার শব্দের অর্থ ঘোড়ার ডিমের আগেই বলেছিলাম, অতএব তারা ঘোড়ার ডিমই দেখবে, আল্লাহকে দেখতে পাবে না। ইনশাল্লাহ আমরা দেখতে পাবো, আশা রাখি ইনশাআল্লাহ, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর আকার আছে তার মতো, তার মতো। আল্লাহ বলেন আমাং আরাদা আন যিকরি ফা ইন্নালাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমার কোরআন যারা ভুলে গেল, আমার জিকির যারা ভুলে গেল, আমার বিধান যারা ভুলে গেল, শুনে রাখো তাদের জীবন মান আমি অতি সংকীর্ণ করব, একেবারে তাদের জীবন সংকুচিত করে দেব, এবং কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে দুই চোখের অন্ধ করে তুলব। বান্দা বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ গো আজকে তুমি আমাকে কেন অন্ধ করে তুললা? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। এইভাবেই দুনিয়ায় আমার কোরআন গিয়েছিল, সহি হাদিস তোমার সামনে গিয়েছিল, কিন্তু তখন তুমি কানার ভাব করেছো, অন্ধের ভাব করেছো, দেখেও দেখো নাই, শুনেও শোনো নাই। এই জন্য যেহেতু তুমি দুনিয়াতে বান্দা আমাকে ভুলেছিলে, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আনাল মালিক আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলবেন কোথায় পৃথিবীর বাচ্চারা, কোথায় তোমরা? দেখে যাও আজ কারো বাচ্চাই নেই, আজ কেউ বাচ্চা নয়, আমি হলাম আল্লাহ, আমি হচ্ছে বাচ্চা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা কেউ কারো বিন্দুমাত্র উপকার করতে পারবে না। তাহলে সেই আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান, পরিস্থিতি কেমন ভয়ানক হবে ভাই। এই জন্য আমাদেরকে শয়তান থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে। শয়তানের ওসওয়াসা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু আমল আছে, সেই আমলগুলা করতে হবে। কিন্তু আমরা সেই আমলগুলাকে করি না, ফোন করে বলে হুজুর আমার বউরে জিনে ধরছে, সাইতেছে না, সারবে কি করে? তুই যে কাপুরুষ, তোর তো জিনেই দরকার, তোর বউরে তোর দরকার নাই। তুই যদি পুরুষ হইতি তাহলে তো তোর বউরে জিনে ধরে না, কারণ কোরআন হাদিস তো কিছুই জানোস না। পরিস্থিতি এইরকম না? শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু উপায় কোরআন এবং সহিহ হাদিসে আছে, তাবিজ না, তাবিজ দিয়ে শয়তান আরো উৎসাহিত হয়, কিছুদিনের জন্য দূরে সরে যায়, যাক আমার কথা স্মরণ করে এরা তাবিজ দিয়েছে, এরপর আবার পিছে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন আবু দাউদ মিশকাতের 4552 নম্বর হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকা বেশি শিরিক করবে। আবু দাউদ মিশকাতের 4556 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা শাইয়ান উকিলা ইলাই, এভরিথিং এনিথিং, কেউ যদি রোগ সারানোর জন্য লটকিয়ে থাকে, সেটা হোক গাছরা, হোক সেটা কোনো আংটি, অষ্টদাঁতের আংটি, হোক সেটা
অন্য কিছু যেটা ওষুধ হিসাবে খাওয়া হয় না কিন্তু বাহ্যিক ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? ওষুধ হিসাবে খাওয়া হয় না, ওষুধ হিসাবে খাইলে কোনো সমস্যা নাই, বাহ্যিক ব্যবহার করা হয়। এটাই হচ্ছে যদি কেউ করে থাকে, আল্লাহ তার কোনো দায়িত্ব নেন না। দায়িত্ব নেয় কে? কে নাই? শয়তান। কে দায়িত্ব নেয়? শয়তান, তার দায়িত্ব নেয়। এক দুই ব্যক্তি চরম ঝগড়া করতে করতে এক পর্যায়ে মারামারির পর্যায়ে চলে গেছে, ঝগড়া করতে করতে এক পর্যায়ে মারামারির পর্যায়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, থামো থামো থামো। হাদিসটির উল্লেখ রয়েছে বুখারী মুসলিমের 2610 নম্বর হাদিস মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটু থামো। লোকজন থেমে গেল, বললে আন্নি লা আরিফু কালিমা, আমি এমন একটা শব্দ জানি, এমন একটা বাক্য জানি, যেই বাক্যটা তোমরা যদি বলো এই মুহূর্তে শয়তান পালাবে, তোমাদের শয়তান থাকবে না। সে বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। আউযু বিল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, মিনাশ শয়তানির রাজিম, শয়তান, বিতাড়িত শয়তান হতে। সঙ্গে সঙ্গে শয়তান পালিয়ে যাবে। লোকটা এমন রাগ, বলতেছে কিসের আউযু বিল্লাহ, আমি আমার কাজ করেই যাব। রাগলে মানুষ এরকম হয় না? রাগলে এমন হয় না? এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা আমল শিখায় দেন, করি আর জান্নাতে যাওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকজাব, তুমি রাগ করো না। লোকটা এবার আবার জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে এটা আমল করলাম, আর একটা শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকজাব, রাগ করো না। লোকটা বলছে, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম এটা, আপনি আর একটা বলেন আমি আমল করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকজাব, তুমি রাগ করো না। রাগলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। তবে কিছু কিছু ক্ষেত্রে রাগার দরকার আছে, যেমন খতিব সাহেব বক্তব্য দিতে গিয়ে রাগার দরকার আছে, জিহাদে গিয়ে আপনার অমুসলিমদের প্রতি রাগার দরকার আছে। এই রাগগুলা আল্লাহর পক্ষ থেকে আসে, নিজের শক্তি তৈরি করে, বাতিলের বিরুদ্ধে হুংকার দেওয়ার দরকার আছে, আছে না নাই? আছে। কিন্তু কাউকে পরাজিত করতে গিয়ে, কারো উপর বিষোদাগার করতে গিয়ে অন্যায়ভাবে আপনি রাগারাগি করবেন, এ থেকে দূরে থাকেন। রাগের ঊর্ধ্বে কেউ নয়, সবারই রাগ আছে। তবে যদি আপনি রাগতে নিজেকে সেফ কন্ট্রোল করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমস্ত জান্নাতবাসীর সামনে, সুবহানাল্লাহ বলবেন না, সমস্ত জান্নাতবাসীর সামনে আল্লাহ তাআলা বলবেন, এই কে আসো আমার জন্য রাগ পরিহার করেছিলে, তুমি ক্ষমতা থাকা সত্ত্বেও, তাকাত কুওয়াত থাকা সত্ত্বেও তুমি রাগ পরিহার করেছিলে, এজন্য তুমি আসো, দেখো তো কোন হুটটা তোমার পছন্দ হয়, আইয়ে হুর শাহ, তোমার যে হুটটা পছন্দ সে হয় সেই হুটটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, যদি দুনিয়া এমন হইতো তাহলে জীবনে রাগই করতাম না, তাই না? মনে মনে অনেক যুবক বলতেছে, যদি দুনিয়া এরকম হতো, এত সুন্দর নারী এরকম যদি হতো তো জীবনে আর রাগই করতাম না। আরে ভাই, দুনিয়ার নারী কিছুদিন পরে এক মাস গেলেই ওর একটা অসুখ হয়, হয় না? নাকের থুতু, মুখের থুতু আছে, নাকের থুতিয়া বস্তি আছে, এছাড়াও তার অনেক সমস্যা আছে। কিন্তু জান্নাতি নারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন নিয়ামত তোমাদেরকে জন্য রেখেছি যা তোমাদের দুই চক্ষু কখনো দেখেনি, কান কখনো শোনে নাই, আর অন্তর কখনো কল্পনা করে নাই। সেই নারী কখনো বিদ্ধ হবে না, তার গায়ে কখনো ময়লা পড়বে না, জামা কাপড় কখনো নোংরা হবে না, চুলটা নতুন করে আঁচড়াতে হবে না, ও চির রমণী, চির সৌন্দর্য। ডিমের ভিতরে যেমন, ডিমটা খুললে যেমন ডিমটা নরম, ওর শরীরটা এমন নরম, সুবহানাল্লাহ। তার শরীরের মধ্যে দিয়ে হাড়গুলা দেখা যাবে, হাড়ের মধ্যে দিয়ে মজ্জাগুলা দেখা যাবে, সুবহানাল্লাহ। এদের হুরের দরকার নাই, এই জন্য সুবহানাল্লাহ কয় না। আমার দরকার আছে, আমি সুবহানাল্লাহ কই। এদের শরীরের ভিতর দিকে এই হাড়িগুলো দেখা যাবে, হাড়িগুলোর মধ্যে যে ক্যালসিয়াম মজ্জা আছে ওটাও দেখা যাবে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, জান্নাতি নারী যদি পৃথিবীতে একবার উঁকি দেয় সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, জান্নাতি নারী যদি পৃথিবীতে থুতু ফেলে সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে। জান্নাতি নারীর একটা দোপাট্টা ওড়না, খয়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতি নারীর একটা ওড়না সারা পৃথিবী বিক্রি করলে হবে না, সুবহানাল্লাহ। সারা পৃথিবী বিক্রি করে দেন, জান্নাতি নারীর একটা ওড়না কিনতে পারবেন না, সুবহানাল্লাহ। সেই জান্নাতি নারী কাদের জন্য রেখেছেন? এলিয়েনদের জন্য, তাই না? এ কাদের জন্য?
আমাদের জন্য রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওহে ব্যক্তি, আমার জন্য তুমি রাগ পরিহার করেছিলে, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেই আসো, আইয়েল হৌরিশা, যেই হুর তোমার পছন্দ সেই হুর আমি তোমাকে তার সঙ্গে তোমাকে বিবাহ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আরেকটি আমল করবেন, হাদিসটির উল্লেখ রয়েছে মুসলিম মিশকাতের 2119 নম্বর হাদিস, বাড়িতে সূরা বাকারা পড়বেন, সূরা বাকারা পড়বেন। শয়তান কেন, শয়তানের চেলা পেলা চামুন্ডা কেউ থাকতে পারবে না। অনেকে বলেন না, আমার বউরে জিনে ধরছে, আপনি সূরা বাকারা পড়েন, ওই ঘরে জিন থাকবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরটাকে কবর বানায়ও না। কেন কবর বানাবে না? মানে মানে কবরের সামনে গিয়ে বা কবর স্থানে গিয়ে সালাত পড়া বৈধ নাই, দুই স্থানে সালাত পড়া বৈধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল আরদু কুল্লুহা মাসাজিদ, এই পৃথিবীর সমস্ত জমিনই মসজিদ, ইল্লাল মাকাবারাত ওয়াল হাম্মাম, দুইটা স্থান ব্যতীত, একটা হচ্ছে কবরস্থান গোরস্থান, আর একটা হচ্ছে আপনার বাড়ির গোসলখানা বাথরুম, এই দুইটা জায়গা ব্যতীত পৃথিবীর সমস্ত জায়গা মসজিদ। আপনি যেখানে খুশি সেখানে সেজদা দিতে পারবেন, সেটা ওয়াকফ করা থাক আর না থাক, কথা বোঝেন নাই? রাসূল সাল্লাম ঘোষণা দিয়েছেন সারা পৃথিবীর যেমন মসজিদ, সেটা ওয়াকফ করা থাক আর না থাক, ওখানে আপনি সালাত আদায় করতে পারবেন। ওয়াকফ করা হয় এই জন্যে যাতে কোনো ঝামেলার তৈরি না হয়, কল্যাণের জন্য করা হয়, আলহামদুলিল্লাহ, অবশ্যই সেটা ভালো। তো রাসূল সাল্লাম বলছেন, অবশ্যই তুমি বাড়িতে দুই রাকাত হলে সালাত আদায় করবে, এই সুন্নাত নফল সালাদগুলো রাসূল বাড়িতে গিয়ে পড়তেন, এটাই সবচেয়ে ভালো। আমরা যদি বাড়িতে গিয়ে পড়ি, অনেকে বলে হুজুর সুন্নত পড়ে না রে, আর কেমন হুজুর, সমালোচনা করতে কেউ সারে না। আরে বেটা, ও তো ফরজ আদায় করেছো, সুন্নত পড়ুক গা না মরুক গা, তোরে তো সমালোচনা করা লাগে কেন, এত সমালোচনা করা লাগে কেন? আল্লাহ তাআলা সুন্নতের কথা নফলের কথা কি আমাদের দিন জিজ্ঞাসা করবেন, করবেন নাকি ফরজ নামাজের কথা জিজ্ঞাসা করবেন যে তুমি ফরজ পড়ো নাই কেন? এরপর যদি ফরজ কখনো কম পড়ে যায়, হঠাৎ বাদ হয়ে গেছে, তাহলে ওই সুন্নত নফল থেকে নিয়ে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং কেউ যদি দিনে রাতে 10 বা 12 রাকাত সুন্নত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তো তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। ওর যদি জান্নাতের ঘর না লাগে, ও যদি এমনি বসে থাকে, তোর সমস্যা কি? তুই ওর সমালোচনা করে তোর নেকি বরবাদ করলি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ঘরে দুই রাকাত হলে সালাত আদায় করো। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না। বলো হুজুর, সূরা বাকারা তো বিরাট সূরা, এত পর্ব কি করিয়া? তাহলে সূরা বাকারার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একটা আয়াত আছে, নাম কি বলেন তো? পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এই সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা পড়েন, কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি কাজ হতে নাই চাই, এই সূরা বাকারা অল টাইম টেপ রেকর্ডারে বাজিয়ে রাখবেন, কথা বোঝেন নাই? মোবাইল আছে, মোবাইলে সূরা বাকারা বাজিয়ে রাখবেন, যেহেতু আপনার ঘরে সমস্যা, আপনার স্ত্রীকে জিনে ধরছে, আর দেখবেন স্ত্রীকে বাইর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এই জিন, ও শয়তান আছে, ও শয়তানের শয়তান, বুঝেন না? ওকে ঘর থেকে বের করে নিয়ে যাবে যখনই আপনি এই সূরাটা তেলাওয়াত করবেন বা ওই সূরাটা টেপ রেকর্ডারে বাজাবেন, যত বড় শয়তান খবিশি হোক ঘরের মধ্যে থাকতে পারবে না, কথা বুঝতে পারছেন? এই কাজটা করবেন তাহলে শয়তান থাকবে না ইনশাআল্লাহ। আরেকটি শয়তান থেকে বাঁচার উপায় আছে, বুখারী 1142 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযাস্তাইকাদা নামা, যখন কোনো বান্দা ঘুমিয়ে যায়, শয়তান তার কাদের কাছে এসে তিনটা গিট দেয়, কয়টা গিট, কয়টা গিট, তিনটা, সালাসাত উকুদিন, তিনটা গিট দেয়, তিনটা গিট দেয়, একটু সামনের দিকে আগায় আসেন, পিছনে তো জায়গা আছে, তিনটা গিট দেয়, প্রত্যেক গিটে সে এই বলে তাকে আদর করে, ভালোবাসে, আর মাথায় খুব সুন্দর করে চুলগুলো আশ্রাইয়া দেয়, এইভাবে এইভাবে চোখের মধ্যে দেয়, আহারে লাইলুন তহবিলুন, অনেক রাত আছে, গভীর রাত, তুই ঘুমা, অনেক সময় ঘড়ি তুলে দেখি তিনটা বাজছে, শয়তান বলে আরে ঘুমা ঘুমা, লাইলুন তবিলুন, সেই ফজর এখনো 5টায়, তুই ঘুমা, আবার ঘুমিয়ে যায়, ঘুমিয়ে এবার যখন 5টা বাজছে আর আর কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর আবার চেতন পাই, তখন ঘড়িতে দেখি লাইলুন তবিলুন, আর অনেক রাত আছে, গভীর রাত, 1 ঘন্টা,
60 মিনিটে এক ঘন্টা, 60 সেকেন্ডে এক মিনিট, আরে অনেক সময় আছে তুই ঘুমা। এইভাবে ঘুমাইতে 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 যা ফজর ফৌত হয়ে গেছে, কখন আজান পড়লো, কি হলো না হলো শেষ। এবার ফজরের নামাজ পড়তে পারলাম না, যখন পড়তে পারলো না তখন তার অবস্থা কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লাস বা খবিসান নাফসে কাসলানে, সারা দিন মনে হয় আমি চোর, আমার নিজের কাছে চোর মনে হয়, নিজের কাছে চোর মনে হয়। একজন বক্তা গিয়েছেন ওয়াজ করার জন্যে, সেই সিলেট সরি চট্টগ্রাম ওয়াজ করার জন্যে গেছে। তো একজন শ্রোতা উঠে কইছে, হুজুর তুই যে আমাদের নামাজের কথা কোষ, তোর বাড়ি কোন জেলায়? তো বলতেছে, আমার বাড়ি হলো বগুড়া জেলায়। তো বগুড়া জেলার সব লোক নামাজ পড়ে? কয় না তো পড়ে না। কয় ওয়াজ ওই জায়গায় যায় কর গা। তো উনি তো চিন্তা করছে, ঠিকই তো বলছে, বগুড়া এসে তখন ওয়াজ মাহফিলে বলতেছে, আপনারা যদি নামাজ না পড়েন তাহলে আমার ওয়াজ চলতেছে না। এ চিটাঙের লোক এই ধরনের কথাবার্তা বলছে। তো বলতেছে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন হুজুর, আপনি কোন থানায় বসবাস করেন? কয় কাহালু থানায় বসবাস করি। তো কাহালু থানায় সবাই নামাজ পড়ে? কয় না তো ওই জায়গায় ওয়াজ কর গা, বগুড়া ওয়াজ করা লাগবে না। এবার কাহালু থানায় যে সবার যখন জিজ্ঞাসা করছে, আপনারা নামাজ পড়েন? বলতেছে, না তো সবাই পড়ি না। তো ঠিক আছে আমরা বলি না, ভালো কথা, তুমি যে গ্রামে বসবাস করো এই গ্রামের লোক নামাজ পড়ে? কি ভাই আমার পিরুজালি গ্রামে সবাই নামাজ পড়ে? নামাজ পড়লে এরকম তিনটা মসজিদ লাগতো, তাও হতো না, হয়তো এই শুধু জমার সালাতেই যদি ওরা অংশগ্রহণ করতো হয়তো, হইতো না। তো বলতেছে গ্রামের লোকজন, তখন ওয়াজ করতে গেল, গ্রামের লোকজন বলতেছে, তোমার বাড়ির যেয়ে দেখো সবাই নামাজ পড়ে কিনা। এখন বাড়িতেও তো আসলে সবাই নামাজ পড়ে না, এখন বাড়ির মধ্যে এসে সবাই জিজ্ঞাসা করছে, এই তোমরা যদি সবাই নামাজ না পড়ো আমার ওয়াজ গ্রামেও চলছে না। তখন ওর আব্বা মিসাক করতে করতে আর বলতেছে, এই তুইও তো মাঝে মাঝে ফজরের নামাজ পড়িস না। আমাদের অবস্থা এরকম ভাই, সত্যি কথা যেটা, আমাদের অবস্থাটা ঠিক এরকম। এই যে আমি যদি ফজরের সালাত না পড়ি, অবশ্য যারা ফজরের সালাত পড়তে অভ্যস্ত, একবারেই যারা পড়ে না তাদের তো শয়তান পীড়িত করে এমন করে নিয়েছে আর আল্লাহর কাছেই যাবে না। কিন্তু হঠাৎ আমি পড়ি, পড়তে পড়তে দুই একদিন পড়তে পারলাম না, তখন সারাদিন নিজেকে চোর চোর মনে হয়। কি ভাই মনে হয় না? নিজেকে চোর চোর মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি বান্দা ঘুমিয়ে থাকো শয়তান এসে তোমাকে তিনটা গিট দেয়, অতএব এই তিনটা গিটে তোমাকে এই বলে সাপ্রায়, লাইলুন তবিলুন, অনেক রাত আছে, চিন্তা নাই, তুই আস্তে করে ভালোভাবে ঘুমা। কিন্তু যে সচেতন ব্যক্তি, সে ঠিক সময় মতো শয়তানের প্ররোচনায় না পড়ে ঠিক সময় মতো উঠে পড়ে, ওঠার পরে যখন সে জাগ্রত হয় তখন তা একটা গিট খুলে যায়। কয়টা গিট খুলে? একটা গিট খুলে যায়। এরপরে যখন সে জাগ্রত হয়ে ওযু করার জন্য যায়, শয়তানের আরেকটি গিট খুলে যায়, সুবহানাল্লাহ। এরপর যখন সে তিন নাম্বার গিট অর্থাৎ সালাত আদায় করে তখন তার সেই গিটটাও খুলে যায়, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা আসবাহা নাশিতন তাইয়্যুবুন নাফসি, তখন সে দিনটা করে একবারে প্রফুল্ল দিন, যদি মরে যায় তা কোনো আফসোস নাই। আমার কাছে এটা মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় জানি না, যদি শয়তানের এই গিটটা খুলতে পারি তাহলে সেদিন মনে হয় আজকে যদি অ্যাক্সিডেন্ট করে মারাও বুঝে যাই আলহামদুলিল্লাহ ফজরের সালাত তো পড়েছি, তাই না? কিন্তু যদি তা না হয় তাহলে অন্তর খুব নষ্ট হয়ে যায়, খুবই খারাপ হয়ে যায়। অতএব শয়তানের হামলা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে আত্মরক্ষার কয়েকটি ছোট্ট নিয়ম আপনাদের বলে দিলাম, বেশি বললাম না যে আপনাদের মনে থাকবে না, মনে থাকবে তো? কয়টা বলেছি? তিনটা বলেছি। কয়টা বলেছি? তিনটা বলেছি। এক নাম্বারটা কি বলেছি? রাগ করবেন না, তবে মেয়ে বেপর দলে রাগ করবেন, স্ত্রী বেপর দইলেও রাগ করবেন, আর অন্য কোনো কাজে রাগ করবেন না। দুই নাম্বার কি করবেন? আপনার বাড়িতে সূরা বাকারা পাঠ করবেন, না পারলে অন্তত আয়াতুল কুরসি পাঠ করবেন। তিন নাম্বার কি বললাম? যখন শয়তান এরকম গিট দিবে এই গিটটা খুলে ফেলবেন, ইনশাআল্লাহ শয়তান আপনাকে কিছুই করতে পারবে না। আর ঘর থেকে বেরোয়ার সময় আপনি বাড়ি থেকে বেরোয়ার সময় বলবেন, বিসমিল্লাহে তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে যদি আপনি বের হন সারা দিনের জন্য শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান নিজেই বলছে, রুকিয়া ওকে রক্ষা করা হয়েছে, ও তানা হানুস শয়তান, শয়তান থেকে ওকে একবারে সিলগালা করে দেওয়া হয়েছে, শয়তান ওর কাছেও যেতে পারবে না। এটা আমাদের অনেক সময় মনে থাকে না, বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পাঠ করবেন, শয়তানের প্ররোচনা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, এমন কি কিয়ামতের দিন যেদিন
আমরা কেউ জান্নাতে কেউ জাহান্নামে চলে যাবে, সেদিনও তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে যদি আমরা আল্লাহর কথা শুনতাম, রাসূলের কথা শুনতাম, যারা কোরআন হাদিসের কথা বলতো তাদের কথা শুনতাম, তাহলে এই পরিস্থিতি হতো না। বেহার মতো তারা জান্নাতীদের কাছে তারা সেই পানীয় খাদ্য আহ্বান করবে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরা 50 এবং 51 নম্বর আয়াতে, কাফিরিন পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, পিপাসায় মরে শেষ হয়ে যাচ্ছি গো জান্নাতবাসীরা, তোমরা তো আমাদের কেউ চাচা, কেউ মামা, কেউ বা নিজের আব্বা, কেউ বা নিজের সন্তান, কেউ বা নিজের স্ত্রী, কেউ বা নিজের পরিজন আছো। এই কঠিন বিপদের দিনে অন্তত পক্ষে তোমাদের পক্ষ থেকে একটু পানি আমাদেরকে দাও। অথবা আল্লাহ যে খাদ্য তোমাদেরকে দিয়েছে তা থেকে দাও। সেদিন আমার স্ত্রী, যদি আমি জাহান্নামি হয়ে যাই, সেদিন আমার সন্তান, সেদিন আমার আব্বা, সেদিন আমার আম্মা, সেদিন আমার চাচা, সেদিন আমার ফুপু এক কথাই বলে দিবে, ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের জন্য এই খাদ্য এবং পানীয় নিষিদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা কাফেরদের জন্য এই খাদ্য এবং পানি, খানা এবং পানি একেবারে হারাম করে দিয়েছেন। কারণ হচ্ছে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর ধর্মকে, এই কোরআনকে, হাদিসকে খেল তামাশা মনে করে নিয়েছিলে, খেলার কথা মনে করেছিলে। দুনিয়ার জীবন তোমাদেরকে আখেরাত ভুলিয়ে দিয়েছিল, দুনিয়ার জীবনে যেমন করে বান্দা তুমি আমাকে ভুলেছিলে, সুতরাং আমিও তোমাদেরকে ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন যদি আল্লাহ আমাদেরকে ভুলে যান, আমাদের পরিস্থিতিটা কেমন হবে? বন্ধুগণ, এই জাহান্নাম থেকেও এক পর্যায়ে শেষমেশ কিছু লোক জান্নাতে যাবে, যাদের অন্তরে অন্তত ইমান ছিল সরিষা দানা পরিমাণ হলেও, শেষমেশ একেবারে শেষ পরিমাণ যে জাহান্নাম খেটে জান্নাতের দরজায় গিয়ে উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ গো তোমার জান্নাতে কি আমার জন্য একটু সিট বরাদ্দ হয় না? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার জান্নাত কি ছোট মোটো নাকি? দেখো জান্নাতে তোমার জন্য সিটের অভাব নাই। লোকটা জান্নাত ঘুরে ঘুরে দেখবে আর মনে করবে সব জায়গা বুকিং হয়ে গেছে, এটা মনে হয় অমুক জান্নাতির, ওটা মনে হয় তমুক জান্নাতির, এই জায়গাগুলো আমি কি করে নেই, এটা তো নিশ্চয়ই কোনো জান্নাতির, কারণ এতদিন পর আমি জাহান্নাম থেকে এসেছি। লোকটা ঘুরে ঘুরে জান্নাতে কিছু দেখতে না পেয়ে ও সিট নিজেরটা খুঁজে না পেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ কই তোমার জান্নাতে তো কিছু পেলাম না, তোমার জান্নাতে আমার জন্য সিট কই? আল্লাহ বলেন, বান্দা আবার যাও। এভাবে বান্দা তিনবার যাবে, তিনবার যেয়ে বলবে, বান্দা এবার আল্লাহ বলবেন, বান্দা একটা রাজার রাজত্ব যদি আমি তোমাকে দেই তুমি খুশি? তো বলতেছে, কি যে বলেন আল্লাহ, আমি একজন অসহায় মানুষ, এক রাজার রাজত্বে তো অনেক। আল্লাহ বলছেন, যা না, এক রাজার রাজত্ব নয়, এই রকম এই রকম এই রকম, অর্থাৎ তোমাদের এই যে দুনিয়াতে বসবাস করতে, দুনিয়াকে দশ দিয়ে
গুণন দিলে, এক দুনিয়াকে দশ দিয়ে গুণন দিলে যা হয় আমি তোমাকে সেটাই দান করলাম, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বান্দা বলবে, আল্লাহ আমি এমন একজন লোক আর আপনি আমাকে এই কথা বলছেন, আপনি আমার সাথে হাঁটি হাসি ঠাট্টা মজাক করছেন। আল্লাহ এসে দিবেন আল্লাহর হাসার গুণ, অতঃপর লোকটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। লোকটা জান্নাতে যাওয়ার আগে বলবে, আল্লাহ গো এই যদি হয় আমার জান্নাতের অবস্থা, আমি সর্বশেষ আসলাম, এই যদি হয় আমার জান্নাতের অবস্থা, তাহলে ভিআইপি যারা জান্নাত পাবে তাদের এমন কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন আল্লাহ তাআলা বলবেন, ওদের জান্নাতটা আমি নিজে তাদের ঘর বাড়ি বানিয়েছি, নিজে তাদের বৃক্ষ লাগিয়েছি নিজের হাতে, সুবহানাল্লাহ, নিজের হাতে সব কিছু করে এরপরে বের হওয়ার আগে ওকে সিলমোহর মেরে দিয়েছি, যাতে কোনো ফেরেশতা ঢুকতে না পারে, কোনো কেউ যাতে ঢুকতে না পারে, এজন্য আমি সিলমোহর করে দিয়েছি যারা নবী। তখন ওই লোকটা বলবে, আচ্ছা তাহলে এটা মনে কোনো নবীর জন্যে? আল্লাহ তাআলা বলবেন, অবশ্যই নবীর জন্য, তবে নবীর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নবীর সাথে যারা নবীর মতো আমল করেছে, রাসূলের পথে চলেছে, তারাও সেই জান্নাতের অধিকারী, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকম আমরা জান্নাত চাই না, জান্নাত চাই না, এরকম কে কে চাই না একটু হাত দেখি, চান আপনারা ইনশাআল্লাহ একটু হাত দেখান, কে কে এরকম জান্নাত চাই, এরকম জান্নাত কে কে চাই একটু হাত দেখান, নামান হাত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য দোয়া আছে, একটি ইবনু মাজাহ মিশকাতে 7228 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা জান্নাহ ওয়া আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযুবিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দোয়া তিনবার পাঠ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর জন্য জান্নাত স্বয়ং সুপারিশ করে, বলে আল্লাহ লোকটাকে জান্নাতে দাও। কেউ যদি এরকম দোয়া পাঠ করে, জাহান্নাম সুপারিশ করে, বলে আল্লাহ লোকটাকে জাহান্নামে দিও না, সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। তো জান্নাত পেতে হলে নিজের কিছু অর্থ খরচ করা লাগবে নাকি, নাকি খালি খালি বসে থাকবো আর জান্নাত হয়ে যাবে? তো আসেন আজকের আমরা প্রতিজ্ঞা করি, যা কিছু করেছি আমার সংসারের জন্যে, যা কিছু করেছেন আপনার জন্যে, যা কিছু করেছেন সন্তানের জন্যে, এই সব কিছু পড়ে থাকবে, সন্তান লুটুপুটি করে আপনার আত্মীয় স্বজন সব ভাগ করে নিবে, কাফনের সাথে দুইটা টাকাও আপনাকে কেউ দেবে না, যেটা আপনার সঙ্গে যাবে সেটা হচ্ছে আপনার দান, সেটা হচ্ছে আপনার সাদাকা, যেই দান সাদাকা অবশ্যই কবরে আপনার যাবে, অবশ্যই কবরের আযাব মাফ করে দিবে, অবশ্যই এই দান আপনাকে কিয়ামতের দিন ছায়া প্রদান করবে, যখন কোনো ছায়া থাকবে না, সূর্যের 70টা মুখ দিয়ে যেদিন সূর্যটা আপনাকে তাপ দিতে থাকবে, আপনার মগজটা টকবক টকবক করে জ্বলতে থাকবে, যখন পায়ের নিচে তামার জমিন, ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না, সেদিন এই দান আপনার ছায়া অবলম্বন করবে। এই দান যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দান আপনার পিছু ছাড়বে না ইনশাআল্লাহ। দান করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ, মসজিদে কাজ চলতেছে ইনশাআল্লাহ, এই যে ছাদ ঢালাই করতে হবে, এই ছাদ যে কোনো সময় সমস্যা হতে পারে, আলহামদুলিল্লাহ। তো সুতরাং ইনশাআল্লাহ রং এবং এই ছাদের কাজ করতে হবে, আপনাদেরকে ঘোষণা দিলাম না যে এত দিবেন অত দিবেন, অবশ্যই যারা ওয়াদা করেছেন ইতিপূর্বে তারাও দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা দেননি অন্তত পক্ষে বুঝে নিত, 1,000 টাকা অন্তত পক্ষে বা 500 টাকা অন্তত পক্ষে ছাদের জন্য দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে করোনা ভাইরাস ঢুকেছে বাংলাদেশেও, এই কথাটা না বললেও নয়, এই করোনা ভাইরাস বাংলাদেশে ঢুকেছে, তো এ থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। অনেকে মনে করতেছেন এটা গজব, আবার অনেকে মনে করতেছেন এটা আল্লাহর পরীক্ষা, আসলে এটা আল্লাহর পরীক্ষা মুমিনের জন্য, আর যারা কাফির যারা বেঈমান তাদের জন্য এটা আল্লাহর গজব। তো এর প্রমাণ কোরআন হাদিসে অনেক আছে, অনেক সাহাবীদেরকে প্লেগ রোগ এরকম মহামারী আক্রমণ করেছে, তারা শাহাদত বরণ করেছে। আমরা যদি করোনা ভাইরাসে মারা যাই আমাদের কোনো ক্ষতি নেই, আমরা শাহাদাদের মৃত্যু বরণ করবো ইনশাআল্লাহ, আমরা ভয় পাই না করোনাকে, কোনো থোড়াই কি আর মাছ বেসবো আর মাছ মানুষের মুখে লাগাই দেবো নাকি, না পরিষ্কার থাকা লাগবে, তোরাই কি আর করবেন না তা না, অন্তত পক্ষে নিজে সেফটি থাকার চেষ্টা করেন, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। এক ব্যক্তি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম,
তাহলে আমি আমার উটটাকে এখানে রেখে দিলাম, মসজিদে নামাজ পড়ে আসি। বলছেন না, উটটা বেঁধে রাখো, এরপর আল্লাহর পর তাওয়াক্কুল করো। তুমি মোটর সাইকেলে চাবি নামের এখানে বসবে, আল্লাহ তাওয়াক্কুল, ওই তাওয়াক্কুল আল্লাহর পছন্দ না। তাওয়াক্কুল করতে হলে অবশ্যই নিজে সেই ব্যবস্থা, প্রোটেকশন ব্যবস্থা করতে হবে, তাওয়াক্কুল আল্লাহ। শোনেন, তাহলে করোনার জন্য আমাদেরকে কি করণীয় আছে এটা বলি, আলোচনা শেষ করে দিই। এক নাম্বার, মাঝে মাঝেই সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে দুই হাত ধোবেন। খাওয়ার আগে দুই হাত ধোবেন, খাওয়ার পরেও ধোবেন, এটা তো ধুবেনই, আর মাঝে মাঝেই দুই হাতটাকে ধোবেন। আলহামদুলিল্লাহ, আমরা তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, হয়েই যায় মাশাআল্লাহ। তো যারা সালাত আদায় করেন না, সালাত শুরু করবেন, মাঝে মাঝেই দুই হাত সাবান পানি দিয়ে ধোবেন। তারপরে হাত না ধুয়ে, হাত না ধুয়ে মুখ চোখ ও নাক স্পর্শ করবেন না। আগে কমই স্পর্শ করতাম, যখন এই কথা বলছে এখন বারবার খালি নাকে হাত এখানেই যায়। কারণ আছে, এর কারণ হচ্ছে এই এই ভাইরাসটা একটু ভারী, এবং সবচেয়ে বড় ভাইরাস আকৃতিও খুব বড়, আকৃতি বড় হলে আপনার চোখে দেখতে পারবেন না। তো এই ভাইরাসটা এই খুব নিচা নিচেই থাকে, যদি আপনি এরকম করেন হাত থেকে নাকে চলে গেল, আর নাকে গেলে তো সর্বনাশ। আর যদি তা না যেতে পারে সমস্যা নাই, তবে আমি জেনেছি 25 ডিগ্রি সেলসিয়াসের নিচেই এই ভাইরাস বাঁচতে পারে, এর উপরে বাঁচতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের 30-35 ডিগ্রি সেলসিয়াস, আলহামদুলিল্লাহ আমাদের ধরবে না। তবে যাই যে আক্রান্ত হয়েছে তাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আক্রান্ত ব্যক্তি থেকে আপনাকে ধরবে, তাপমাত্রা বেশি হলে ওটা বাঁচে না। তিন নাম্বার, হাঁচি কাশি দেওয়ার সময় মুখটাকে ঢেকে রাখবেন। আপনার হাসি আসছে, মুখটা ঢেকে নেবেন কোনো কিছু দিয়ে, বা মাস্ক ব্যবহার করবেন। ঠান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করবেন না। পাঁচ নাম্বার, বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ করবেন না। আমরা অনেকে আছে যারা অতি আধুনিক, ওরা কুত্তারে কোলে রাখে আর যার সন্তান রে গাড়ির মধ্যে ঠেলে নিয়ে যা আছে না, এইগুলা লোকের জন্য এই সমস্ত জিনিস বেশি হয়। ছয়, গোস্ত বা ডিম খুব ভালোভাবে রান্না করে সেদ্ধ করে খাবেন। সাত, মুখে মাস্ক ব্যবহার করবেন। আট, পশুর ফলের রস ও পানি পান করবেন। নয়, হাসি কাশি দেওয়ার পর, রোগী সেবা করার পরে এবং খাবার ও খাবার প্রস্তুত করার আগে ও পরে পরিষ্কার করে হাত ধুতে হবে। সোজা কথায় একটাই সবচেয়ে বেশি কার্যকর, সেটা হলো ভালোভাবে হাতটা ধুতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে